हे गाइज, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू माय अदर व्लॉग। तो आज के चले एक स्पेशल वीडियो नहीं। तो कल के रात बेला हठात करे माथा एक सरप्राइज प्लान आछे। तो सकाल बेला आमी चले जाए प्लान एक्सिक्यूट करते फोनेर दोकाने। तो आमी भेबेछिलाम जे ओखान थेके व्लॉगटा स्टार्ट करब, बाट ओखानटाय एत भीड़ छिल आर पाशे गान चलछिल देखे आमी आर व्लॉगटा ओखान थेके स्टार्ट करिनि। तो आमी बिल टिल पेमेंट टेमेंट करे एखन बाड़ीर सामने रास्ता दाड़िये रयेछि। तो मार जन्य एक स्पेशल गिफ्ट एनेछि। तो ये हच्छे कि मासे स्पेशल गिफ्टटा। तो एखन बाड़ी जाई, बाड़ी गिये कैमरा सेटअप करी। तो आमी मार काछे सरासरि गिफ्टटा देबो ना, भेबेछि जे मार उपर एकटा सरप्राइज प्रैंक टाइप करब, मार रिएक्शनटा केमन हय। तो चलो एखन बाड़ी कैमरा सेट टेट करे तारपरे ब्लगटा आबार कन्टिन्यू करछि। मार ए नतुन फोनटा आमी एई पाशटाय राखछि पिछनटारे, आर एटाके आमी एदिके राखछि। आर एखन ताहले माके डाकछि। मा, ओ मा, हां देखे जाओ जिनिस খুব সুন্দর। তোমার ভালো লাগে? থ্যাংক ইউ। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তুমি খুশি? হ্যাঁ আমি খুশি। তো মা খুব ইমোশনাল হয়ে পড়েছিল তো ফোনটা পেয়ে, তাই আর ভিডিও করেনি তখন। আর এটা হচ্ছে কি মার অ্যাডভান্স গিফট। গিফট কিসের? সামনে তোমার জন্মদিন না, 12 তারিখ। ও আচ্ছা আচ্ছা। তো সেই জন্য মার ফোনটা খারাপ হয়ে গেছিল, তো তাই ভাবলাম যে মাকে একটা ফোন গিফট করি। তাই এখন থেকে তোমার অ্যাডভান্স গিফট দিয়ে দিলাম। এই ফোনটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল দেখো, আর কি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখো। সাবস্ক্রাইব করে দেবো। আজকে খুব ভালো লাগছে, কারণ মাকে আমি গিফটটা দিতে পেরেছি আর মা গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে। তো মা বাবাদের এরকম ছোটো ছোটো গিফট দিলে পারে না, মা বাবা এমনি খুশি হয়ে যায়। তো আমি এখন ভাবছি যে একটু রেস্ট নিয়ে নিই। আর আমাদের এখানে এখনও জগদ্ধাত্রী পুজো মেলাটা হচ্ছে, তো যাই কি না যাই তোমরা দেখতেই পাবে। আর এখন তাহলে যাই একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা। তো আমি আর ভাই এসেছিলাম মেলায়, তো অঙ্কিতাও একটা বাজারের দরকার এসেছিল। তো আমি ওকে ফোন করে বলি যে আয় তাহলে মেলায় একটুখানি ঘুরে, তারপরে চলে যাবো ওখানে আবার বাড়ি। আমি দরকারই এসেছি একটা, তা ও জাস্ট ফোন করলো যে একটু আয় তাহলে। আমি বললাম ঠিক আছে, বেশিক্ষণ দাঁড়াবো না, তা বলে চল এক পা দিয়ে চলে যাবো। আসলাম দেখি তো চল। দেখো আজকে রবিবার, তাও কিরকম ভিড়। মেন চন্দননগরে জগদ্ধাত্রী পূজার ভাসান হয়ে গেছে, আমাদের ঠাকুরনগরে দেখো না এখনো ভাসান হয়নি। ভাসান কি মানে মেলার রেশই কাটছে না, মেলা হয়েই যাচ্ছে। ওদিকে বড় নাগরদোলা আর এদিকে ডিসকো। অনেকক্ষণ ধরে আমি বলছি যে চল চল চল, কিছু একটা উঠি উঠি উঠি, বাট ও উঠবেই না। আমি উঠবো না, আমার বাবা শীতের মধ্যে আমি ঘোরাঘুরি করতে পারবো না। এখন তোমরাই বলো, মানুষের ছেলে কেন শীত পড়ে গেছে না, তাহলে কেন এখন বলো ঘোরাঘুরি করবে? আমার এইসব জায়গায় দাঁড়িয়ে থেকে আমার উঠতে ইচ্ছা করে একটু হলে। চ না, চল চলে অন্য কোথাও চল, আমি এখানে দাঁড়াবো। অর্নামেন্টসের দোকান দেখলেও একদম ঠিকঠাক থাকতে পারে না, আমি আগেও বলেছিলাম। আর কি দেখছিস, তাদের কিছু একটা নিয়ে চল। আমার আমি জানি না ভাই কোনটা ভালো লাগছে, তোর কাছে নিয়ে নে। আরে তাড়াতাড়ি কর না, আমার খোঁজাখুঁজির পরে ওর এটা পছন্দ হলো, এটা নিয়েছে। দেখ সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এখানে সত্যি সুন্দর সুন্দর জিনিস আছে। এটা বেশ সুন্দর, এটা একটু পিগি ব্যাংক টাইপের। দেখি দেখি এদিকে ঘোড়া দেখা যাচ্ছে না,
এত সুন্দর সুন্দর খেলা দেখাই নেই, আনন্দে নাচবে। হ্যাঁ এটা বাকি আছে, চল তুই কিন্তু দেখিস তো দেখ এই মেলায় আসে না এই যে বলেন হরেক মাল 10 টাকা, আমার এই ব্যাপারটা কিন্তু ভীষণ মজাদার লাগে। এই দেখো 10 টাকার দোকানে মোটামুটি বেশি ভিড়টা এখানেই থাকে। টর্টোইস গুলো ভালো লাগছে বেশ। টর্টোইসটা ভালো দেখতে আমার কাছে, এইগুলো এই ধরনের সফটওয়্যার গুলো ভালো লাগে। ওই যে ব্ল্যাক এন্ড হোয়াইট যেগুলো ওগুলো কলেজ বাস আউট হয়ে গেছে, স্কুলের ওয়াটার বোটল নিয়ে নি। Called you up, said I need you now, 'cause I'm losing patience. By 4 you were knocking on my door. I said love is a two-way road, he don't care no more, am I going crazy? Needed you just to help forget it. এই ভাবে কে ফুচকে খায় আমি দেখিনি, হাত লাগাবে না বুঝলা, দেখো দেখো তোমরা দেখো নোটিশ করবে। ওই দেখো ওই দেখো ফুচকা শুনতো, আমরা ফুচকা খেলাম, ফুচকা খাওয়ার পরে ও দাদা সে ফুচকা আলা দাদাকে বলছে কি আরো ঝাল দাও আরো ঝাল দাও। এখন ঝালের ভিতরে বাচ্চা লাগছে বাবারে বাবা, নমস্কার আমার আজকের সন্ধ্যার প্রথম নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা রুমির চিঠি। পুজো টুজো তো হয়ে গেছে অনেকদিন আগেই, এই যে ঠাকুর আমাদের ক্লাবের ঠাকুরটা খুব সুন্দর, কিন্তু এখন একটা জিনিস ভালো লাগছে কি মানে ঠাকুর দেখতে লোক বেশ আসছে, দেখো কত লোক এখনো। আর তোর বুঝি ঝাল লাগেনি এই যে এখনো সুসা করে আছিস, আর ভাই অ্যাজ অলওয়েজ ওর ফোন নিয়ে বিজি। ওই যে তোর বটলটা কিন্তু বেশ কিউট হয়ে যায় দেখতে। আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে লিখে জানো। তার আগে আমি একটা কমেন্টস করতে চাই, সেটা হলো ও যে আজকে কাকিমাকে এত করে গিফট দিয়েছে, যে সারপ্রাইজ দিয়েছে 12 তারিখে কাকিমার বার্থডে, তো ওই দিন এত আগে তো সেম দিনে কিন্তু অঙ্কিতার মারও জন্মদিন। হ্যাঁ এটা আমাদের মানে আমরা যখন মানে অনেকদিন পরে গিয়ে আমরা জানতে পারি, স্কুলে যখন পড়তাম তার অনেকদিন পরে গিয়ে আমরা জানতে পারি যে আমাদের মায়েদের বার্থডে একই দিনে, যদি আমরা দুজনেই খুব সারপ্রাইজ হই সেই সময়, তো সেটা এখন সাইড। তো এবার ও যে কাকিমাকে গিফটটা দিয়েছে, কাকিমারও খুব পছন্দ হয়েছে, সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। ও আমাকে সকালবেলা জানিয়েছে যে ফোনটা এরকম কিনতে যাচ্ছি এই ওই, আমি তো বললাম যে আচ্ছা এত ভালো হচ্ছে, ভীষণ ভালো করলি। তো ওখানে গিয়ে অ্যাকচুয়ালি দোকানে খুব ভিড় ছিল তাই না, দোকানের মধ্যে আর ক্যামেরাটা করেনি, ও বাড়ি আস্তে আস্তে করেছিল, তোমরা তো সবটা দেখেছো ব্লগে। তো এটা খুব ভালো লেগেছে, ফোনটা সত্যি খুব ভালো, আমি ফোনটা দেখতেও ভালো, ফিচার্সগুলোও ভালো,
তো এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও আর আশা করব আজকের ব্লগটা সবার ভালো লেগেছে কারণ মা বাবা এদের গিফট দিলে যে আলাদা একটা শান্তি পাওয়া যায় হ্যাঁ তো তোমরা সবাই রিলেট করতে পারবে যে তোমরা তোমাদের প্রথম পেমেন্ট দিয়ে বাবা মাকে দিয়েছো সেটা কতটা আনন্দে তোমরা প্লিজ লিখে জানিও যে ওর এই অ্যাম্বিশনটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের চ্যানেলে এভাবে জুড়ে থাকো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না তো আজকের মতন টাটা টাটা স্টিল দেন স্টে টিউন বাই